শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 17 নভেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল, পুনর্গঠন হবে রাজ্যের ব্লক রাজস্ব সার্কল, প্রত্যেক জেলাশাসককে সমীক্ষার নির্দেশ, নতুন করে গঠন করা হবে গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ। 1 জানুয়ারি থেকে দেশ জুড়ে লাগাতার ধর্মঘটে যাচ্ছেন রেশন ডিলাররা। রাতাবাড়ির দামচড়ার টিপরাপুঞ্জিকাণ্ডে জড়িত 2 অভিযুক্ত পলাতক, ধৃত স্ত্রী। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় অভিযান 1 ডিসেম্বর থেকে। আলগাপুর পাবলিক এইচএস স্কুলে পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ। বরযাত্রাপুর সিরাজুল আলী স্কুলে সাইকেল বিতরণ, পর্যাপ্ত সুবিধা দিচ্ছে সরকার, পড়ুয়াদের ভালো ফলাফলের পরামর্শ মিসবাহুলের। আজ ফের আসাম পুলিশের এনকাউন্টার, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুব মোর্চার কর্মী সৌরভ, লালায় 3 জুয়াড়ি গ্রেফতার। 27-এর মধ্যে সব যাত্রীকে কনফার্ম টিকিট, দেশের লক্ষ লক্ষ যাত্রীদের এমন দুর্দশাই দূর করতে বড় ধরনের বিপ্লব গড়াতে চাইছে ভারতীয় রেল, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হল চাদর চূড়ার ঘটনা, আদমলের বিরুদ্ধে মামলা 17 মহাসভার, মুখ্যমন্ত্রীর এজেন্ট হয়ে কাজ করছেন বদরউদ্দিন। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। দামচড়ার টিপরাপুঞ্জিকাণ্ডে জড়িত আসল অভিযুক্ত আনোয়ার আলী ও তার ভাই মোতাহির আলী পলাতক, তবে অভিযুক্তদের আটক করতে তৎপর রাতাবাড়ি পুলিশ। দামচড়া টিপরাপুঞ্জির শিব মন্দির ও বিষ্ণু মন্দির জ্বালিয়ে দেওয়ার পর থমথমে অবস্থা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। এই পরিস্থিতি সামাল দিতে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, এডিসি ধ্রুবজ্যোতি দেব, বিধায়ক বিজয় মালাকার সহ আরও বিভিন্ন হিন্দু সংগঠনের কার্যকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন তড়িগড়ি এই কাণ্ডে জড়িত অভিযুক্তদের আটক করে আইনি শাস্তি প্রদানের দাবি জানান। সেই মর্মে রাতাবাড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ উত্তম অধিকারী ও তার দল অভিযুক্ত আনোয়ার আলী ও তার ভাই মোতাহির আলীকে সহযোগিতা করার জন্য আনোয়ার আলীর স্ত্রী আফতারুন্নেসাকে বুধবার ভোরের দিকে তার ঘর থেকে আটক করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার আলী ও তার ভাই মোতাহির আলীকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। শীঘ্রই অভিযুক্তরা আটক হবে বলে আশাবাদী রাতাবাড়ি পুলিশ। তবে রাতাবাড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ উত্তম অধিকারী শীঘ্রই আসামিদের আটক করবেন বলে জানান। পরবর্তী খবরটি হল, নতুন বছরের শুরুতেই দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিল ডিলারদের সর্বভারতীয় সংগঠন। তারা 1 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে যাচ্ছে। এই ব্যাপারে তাদের 16 দফা দাবির কথা তারা চিঠি লিখে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রেশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অব ডিলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুর লেখা ওই চিঠিতে অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট প্রহ্লাদ ভাই মোদী। উল্লেখ্য, প্রহ্লাদ ভাই হলেন প্রধানমন্ত্রীর ভাই। যেসব দাবিতে এই আন্দোলন ডাকা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য, ডিলারদের আয় বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি রয়েছে গ্রাহক স্বার্থের কয়েকটি বিষয় যেমন জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধন করে ডাল ভোজ্য তেল প্রভৃতি দেওয়ার দাবি করা হয়েছে। বর্তমান আইনে শুধুমাত্র চাল, গম ও মোটা দানা শস্য দেওয়ার ব্যবস্থা আছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বণ্টনও রেশনের মাধ্যমে চায় ফেডারেশন। রেশন ব্যবস্থাকে চাঙ্গা রাখতে গেলে ডিলারদের মাসিক আয় অন্তত 50,000 টাকা করা প্রয়োজন বলে চিঠিতে দাবি করা হয়েছে। রেশন দোকান মারফত কমন সার্ভিস সেন্টার, ব্যাংকিং পরিষেবা, এলপিজি সিলিন্ডার বিক্রয় চান ডিলাররা। সংগঠনের দাবি, কোনো কারণে আধারের বায়োমেট্রিক যাচাই সম্ভব না হলে সেই নম্বর নথিভুক্ত করেই গ্রাহককে রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরবর্তী খবরটি হল, পুনর্গঠন হবে রাজ্যের ব্লক রাজস্ব সার্কল, প্রত্যেক জেলাশাসককে সমীক্ষার নির্দেশ। রাজ্যের উন্নয়ন খণ্ড এবং রেভিনিউ সার্কেলগুলো পুনর্গঠন করা হবে। কেন্দ্রগুলোর সীমা পুনর্নির্ধারণ এবং বিধানসভা কেন্দ্রভিত্তিক নতুন প্রশাসনিক উপজেলা গঠন করার পর রেভিনিউ সার্কেল এলাকাগুলো সমীক্ষা করতে রাজস্ব বিভাগ জেলাশাসকদের নির্দেশ দিয়েছে। এদিকে বিধানসভা কেন্দ্রগুলো পুনর্গঠন হওয়ার ফলে পঞ্চায়েতি রাজ আইনের অধীনে থাকা গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের সীমাও নতুন করে গঠন করা হবে, ফলে উন্নয়ন খণ্ড এলাকারও পুনর্নির্ধারণ অবধারিত হয়ে পড়েছে। এর ফলে রাজ্যের 219টি উন্নয়ন খণ্ড এবং 154টি রেভিনিউ সার্কেলের পুনর্গঠন হবে। জানা গিয়েছে রাজস্ব বিভাগ রেভিনিউ সার্কেল এলাকা নতুন করে চিহ্নিত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়ে ইতিমধ্যেই কমিটিও গঠন করে দিয়েছে। গত 19 অক্টোবর রাজ্যের কর্মচারী বিভাগ এক নির্দেশে ষষ্ঠ অনুসূচির অন্তর্গত জেলাগুলোকে বাদ দিয়ে
অন্য সব জেলার নতুন বিধানসভা কেন্দ্রের সীমা অনুযায়ী গঠন হওয়া উপজেলাগুলোতে অতিরিক্ত জেলাশাসকদের নিযুক্তিও দিয়েছে। সূত্র জানিয়েছে, সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, আর নির্বাচনের আগে উন্নয়নখণ্ড বা রেভিনিউ সার্কেলগুলোর পুনর্গঠন সম্ভব না হলেও পঞ্চায়েত এবং রেভিনিউ সার্কেল বিভাগের অধীনের দুটি প্রশাসনিক ইউনিট পুনর্গঠন করতে সরকার তৈরি হচ্ছে। ফলে বর্তমানের বিধানসভা কেন্দ্র এবং নতুন করে গঠন হওয়া কেন্দ্রের সীমানার রাজস্ব গ্রামগুলো অন্য রেভিনিউ সার্কেল এবং উন্নয়নখণ্ডে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা তৈরি এবং রাজস্ব গ্রামগুলোর সমীক্ষার কাজ শেষ হওয়ার পরই উন্নয়নখণ্ড এবং রেভিনিউ সার্কেল এলাকা পরিবর্তন হয়ে যাবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবরটি হল, ভারত সরকার দ্বারা নির্ধারিত মূল্য ও গুণগত মান সাপেক্ষে 2023-24 বর্ষের জন্য স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় অভিযান শুরু হবে আগামী 1 ডিসেম্বর থেকে। এরই সঙ্গে সংগতি রেখে জেলা কৃষি বিভাগের উদ্যোগে ভারতীয় খাদ্য নিগম ও আসাম খাদ্য এবং অসামরিক যোগান নিগম লিমিটেডের সহযোগিতায় জেলায় ধান ক্রয় নিয়ে ব্যাপক সচেতনতা সভা শুরু হয়েছে গত 6 নভেম্বর থেকে। এর মাধ্যমে জেলার সব ব্লকের কৃষকদের ধান বিক্রয় নিয়ে হওয়া সমস্যা সম্বন্ধে আলোচনা সহ অবগত করা হচ্ছে, যাতে কোনো পরিস্থিতিতে কৃষকদের হয়রানির শিকার হতে না হয়। কাছাড় জেলা এবার খারিফ মার্কেটিং মরশুমের জন্য সরকার দ্বারা নির্বাচিত ভারতীয় খাদ্য নিগম, আসাম মার্কেটিং বোর্ড, আসাম খাদ্য এবং অসামরিক যোগান নিগম লিমিটেডের অধীনে ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে জেলার রামনগর, সোনাবাড়িঘাট ও কাবুগঞ্জে। তাই ধান বিক্রয়ে খুবই সুবিধা হবে স্থানীয় কৃষকদের। বিভাগীয় মহকুমা কৃষি আধিকারিক ও ধান সংগ্রহের নোডাল আধিকারিক ডক্টর রাহুল চক্রবর্তী জানান, ধানের গুণগত মান পরীক্ষা করার পর ধান ক্রয় কেন্দ্রে সরকার দ্বারা এবার বর্ধিত ন্যূনতম সমর্থন মূল্য কুইন্টাল প্রতি 2183 টাকায় বিক্রয় করতে পারবেন জেলার কৃষকরা। বিক্রয়ের জন্য ধান অবশ্যই পরিষ্কার, শুকনো, পোকামুক্ত, সঙ্গে আর্দ্রতা 17% বেশি হতে পারবে না। তবুও যদি আর্দ্রতা অথবা অন্য কোনো সমস্যার জন্য ধান বিক্রয়ের সমস্যা হলে ফেরত পাঠানো হবে না কৃষকদের। শুধু আর্দ্রতাযুক্ত ধানের তদ্রূপ বেশি ধান অতিরিক্ত সঙ্গে দিতে হবে। সরকার এবার ধান ক্রয় অভিযানের সময় কোনো ধানই যাতে জেলার বাইরে যেতে না পারে তার উপর কড়া দৃষ্টি রাখার জন্য নির্দেশ দিয়েছে জেলা আরক্ষী ও জেলা প্রশাসনকে। সঙ্গে ধান প্রক্রিয়াকরণের জন্য এগিয়ে এসেছে ডিএন এগ্রো। এতে ধানের সঠিক মূল্য লাভ সহ কৃষকদের হয়রানিও লাগব হবে। ধান বিক্রয়ের জন্য উপযুক্ত নথিপত্র, ই সার্টিফিকেট, আধার সংযুক্ত ব্যাংকের বই ইত্যাদি নিয়ে কৃষকদের স্বতঃস্ফূর্তভাবে ধান বিক্রয় করতে এগিয়ে আসতে আহ্বান করেন বিভাগীয় কর্তারা। কৃষকদের ধান বিক্রয়ের জন্য প্রয়োজনীয় হলো ই সার্টিফিকেট, যেটি প্রতি বছর আবেদন করতে হয়। সার্টিফিকেটটি প্রাপ্তির জন্য দরকারি নথি যেমন আধার কার্ড সহ আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চালু মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন ফর্ম ও এনএক্সটার 2 ফর্মটি পূরণ করে শীঘ্রই নিজ এলাকার সার্কেল অফিস থেকে যাচাই করে এনে সংশ্লিষ্ট কৃষি উন্নয়ন আধিকারিক অথবা কৃষি সম্প্রসারণ সহায়কের কাছে জমা দিতে হবে। পরবর্তী খবরটি হল, রাজ্যে ফের এনকাউন্টার আসাম পুলিশের। বুকাখাতে এনকাউন্টারে গুলি চালালো পুলিশ। পুলিশের গুলিতে আহত হন বাবু শইকিয়া। আজ এই ঘটনাটি ঘটে। বাবু শইকিয়ার বিরুদ্ধে পুলিশ অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা পুলিশের উপর হামলা করে পালানোর চেষ্টা করে অজয় নাথ নামে এক কনস্টেবল হামলায় আহত হয়েছেন। পরবর্তী খবরটি হল, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। বৃহস্পতিবার রাতে রামকৃষ্ণনগর আসার পথে একটি অ্যাল্টো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণ হারিয়েছেন রামকৃষ্ণনগর মণ্ডল যুব মোর্চার কর্মী সৌরভ বৈষ্ণব নামের এক যুবক, সৌরভের গড় মঙ্গলপুর এলাকায়। জানা যায়, এদিন রাতে অ্যাল্টো করে সৌরভ সহ আরও 4 জন বাড়ি ফিরছিলেন। রাত 10:30 নাগাদ তাদের অল্টো বাহনটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর অল্টো গাড়ি সড়কে কয়েকবার পাল্টি খেয়ে পড়ে, এতে সবাই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারান সৌরভ, বাকি 4 জনের নাম জানা যায়নি। তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্গীন বলে জানা যায়, তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। পরবর্তী খবরটি হল, জোয়ারতলায় অভিযান চালালো লালা পুলিশ। এতে 3 জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার রাতে লালা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে লালা পুলিশ 3 জুয়াড়ি গ্রেফতার সহ খেলা সামগ্রী এবং নগদ অর্থ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। ধৃত 3 জুয়াড়ি হল লালা পিকে রোডের ব্রিজের সিংহ, পঙ্কজ দেব ও এসএস রোডের রাজেন বাসফর। অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ নগদ 1500 টাকা উদ্ধার করেছে পুলিশ। পরবর্তী খবরটি হল, 27-এর মধ্যে সব যাত্রীকে কনফার্ম টিকিট। অনেকেই শেষ মুহূর্তে বাইরে যাওয়ার প্ল্যান করে থাকেন। জরুরি কাজে অনেক সময় একেবারে শেষ সময় ট্রেনের টিকিটের জন্য হাফ ইত্তেস করেন, কিন্তু ভিড়ের চাপে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া রীতিমতো দুষ্কর হয়ে দাঁড়ায়।
অনেকে তৎকাল বা প্রিমিয়াম তৎকালে কয়েক গুণ বেশি টাকা দিয়ে টিকিট করাতে চাইলে প্রায় সময় তাও মেলে না। দেশের লক্ষ লক্ষ যাত্রীদের এমন দুর্দশাই দূর করতে এক বড় ধরনের বিপ্লবী গড়াতে চাইছে ভারতীয় রেল। 2027 সালের মধ্যে সব যাত্রী যাতে ট্রেনে কনফার্ম টিকিট পান, তেমনই একটা পাকাপোক্ত ব্যবস্থার দুঃসাহসী পরিকল্পনা করতে যাচ্ছে ভারতীয় রেল। উৎসবের মরশুম শেষ হয়েছে গত সপ্তাহে। দীপাবলির সময় দেশের বিভিন্ন প্রান্তের রেল প্ল্যাটফর্মে বিভৎস ভিড়ের ছবি সংবাদ ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। কীভাবে ট্রেন চাপার জন্য মানুষ জীবনের ঝুঁকি নেন সেই ছবিগুলো তো সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ছটের জন্য বিহারমুখী একটি ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারাতে হয় 40 বছরের এক যাত্রীকে। সম্ভবত এই যন্ত্রণা থেকেই যাত্রীদের মুক্তি দিতে বড় ধরনের পরিকল্পনা করতে যাচ্ছে ভারতীয় রেল। ভারতীয় রেলের শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, যাত্রীরা যাতে কনফার্ম টিকিট পান তার জন্য ট্রেনের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে বাড়াতে হবে, আর ট্রেন বাড়াতে গেলে পাল্লা দিয়ে নতুন করে তৈরি করতে হবে লাইন। এই টার্গেট রেখেই প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে রেললাইন পাতার পরিকল্পনা হাতে নিয়েছে ভারতীয় রেল। বছরে 4 থেকে 5 হাজার কিলোমিটার নতুন লাইন পাতার টার্গেট রয়েছে তাদের। এই মুহূর্তে সারা দেশে প্রতিদিন 10,748টি ট্রেন চলাচল করে। রেলের টার্গেট হলো 2027 সালের মধ্যে সেই সংখ্যায় 13,000 করতে, অর্থাৎ আগামী 3 বছরের মধ্যে নতুন করে প্রায় 2,500 ট্রেন বাড়ানো। ভারতে প্রতি বছর প্রায় 800 কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। আগামী 3 বছরে তা বাড়িয়ে 1,000 কোটি করার পরিকল্পনাও রয়েছে রেলের। শুধু ট্রেনের সংখ্যা বাড়ানোই নয়, যাত্রার সময় কম করার টার্গেটও রয়েছে রেলের। যাত্রার সময় কমলে রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে। ট্রেনের সবচেয়ে বেশি বিলম্ব হয় উল্টো দিক থেকে আসা অন্য ট্রেনের অপেক্ষা করতে গিয়ে। সিঙ্গল লাইন থাকার জন্য এটা করতে হয়, তাই ব্যস্ত রুটে নতুন লাইন বসিয়ে এই অপেক্ষার দিন শেষ করারও পরিকল্পনা করা হয়েছে। দেশের কোনো কোনো রুট সবচেয়ে বেশি ব্যস্ত, কোন রুটে রয়েছে সিঙ্গল লাইন, এসব খতিয়ে দেখেই এর জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। রেলের মতে নতুন লাইন পাতা হলে একদিকে যেমন যাত্রী ট্রেনগুলিকে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না, ঠিক তেমনি ট্রেনের গতিও একটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। একবার ট্রেন থামার পর নতুন করে গতি নিতে হলে বেশ খানিকটা সময় প্রয়োজন। এর জন্য বিভিন্ন রুটে যাত্রী ট্রেনে বিলম্ব হয় বলে রেল সূত্রে জানানো হয়েছে। রেলের একটি গবেষণা বলছে, শুধুমাত্র দিল্লি কলকাতা রুটে এই সমস্যা দূর করতে পারলে যাত্রার সময় 2 ঘন্টা 20 মিনিট কমানো যাবে। এছাড়া ট্রেনের গতিতে ভারসাম্য রাখার জন্য নতুন প্রযুক্তিরও ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। পুশ অ্যান্ড পুল প্রযুক্তি ব্যবহার করলে একবার ট্রেন থামলে ফের গতি নিতে অনেকটা সময় কম লাগবে। বর্তমানে 225টি ট্রেন তৈরি হচ্ছে এবং ওই ট্রেনগুলিতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানা গিয়েছে। এই মুহূর্তে দেশের প্রিমিয়াম ট্রেন বন্দে ভারতে পুশ অ্যান্ড পুল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ফলে ট্রেনটি কোনো জায়গায় থামলে ফের রওনা দিয়ে দ্রুত গতি নিতে খুব একটা সময় লাগে না। বন্দে ভারতের সাফল্যকেই অন্য ট্রেনে চড়িয়ে যাত্রার সময় কমাতে চাইছেন রেলের শীর্ষ কর্তারা। পরবর্তী খবরটি হলো, মরিগাঁও জেলায় অনুষ্ঠিত একটি সভায় অসমীয়া জাতির পরম্পরাগত চাদরকে ধুবড়ির সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল অপমান করায় রাজ্যের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বারে বারে সাংসদ আজমল অসমীয়া হিন্দুদের তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করায় খুবই শাসক বিরোধী সহ ফেটে পড়েছে রাজ্যের বিভিন্ন দল সংগঠন। আজমলের পরিকল্পিতভাবে বারে বারে অসমীয়ার স্বাভিমানে আঘাত করার ঘটনা প্রমাণ করেছে যে এবার চাদর চূড়ার ঘটনাও এই পরিকল্পনা এবং ষড়যন্ত্রেরই অংশ। এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেছেন, AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমলের এই কাজে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশ্রয় রয়েছে, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ তার উপর রয়েছে বলেই তিনি এ ধরনের ঘটনা ঘটানোর সাহস করে উঠতে পারছেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল 17 মহাসভার সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছে। 17-এর পদাধিকারীরা সাংসদ আজমলের শুধু কড়া ভাষায় সমালোচনা করেই থেমে থাকেননি, বরং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পিঠ বাজাতে সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল গোটা ঘটনায় স্পষ্টীকরণ দিয়ে বলেছেন, অসমীয়া জাতির পরম্পরাগত এই চাদরকে তিনি ছুড়ে দেননি, একজন প্রবীণ ব্যক্তি চাওয়ায় তিনি এটি তাকে ভালোবেসে দিয়েছিলেন। তিনি এই চাদর বিতর্ককে অনাকাঙ্ক্ষিত আখ্যা দেন। তবে সাংসদ আজমল চাদর বিতর্কে যেই স্পষ্টীকরণ দিন না কেন, বিতর্ক এখনও থেমে নেই। এ ব্যাপারে আজমলকে এক হাত নিয়েছেন সারা আসাম ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক শঙ্কর জ্যোতি বড়ুয়া। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অন্যতম রাজনৈতিক এজেন্ট হলেন এই বদরুদ্দিন আজমল। বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনই হোক, প্রত্যেক নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী একটি কার্ড খেলেন, আর সেটি হলো আজমল কার্ড।
গতকাল শিবসাগরে এই বিস্ফোরক মন্তব্য করেছেন শঙ্কর জ্যোতি। তিনি এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট হিসেবে প্রতিটি নির্বাচনে কাজ করেন আজমল। মানুষের মধ্যে ধর্মীয় মেরুকরণ ঘটাতে আসামে এই একজনই ব্যক্তি রয়েছেন। আসামের প্রেক্ষাপটে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট বিভাজনের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করে চলেছেন এই এজেন্ট আজমল। যে আজমল প্রতিটি নির্বাচনের সময় হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার বীজ বপন করে সামাজিক বাতাবরণ নষ্ট করার চেষ্টা চালান। কখনও অসমীয় জাতির স্বাভিমান গামছা, আবার কখনও চাদরকে অপমান করে সমাজে বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা করেন। আশু নেতা বলেছেন, কংগ্রেসেও তাদের এজেন্ট রয়েছেন। একজন কংগ্রেসি বিধায়ক ইতিপূর্বে নামগরীদের দর্শনকারী বলে সমাজে বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা করেন। তবে এসব নতুন নয়, রাজ্যবাসীর এসব কুটকাতালি বোঝা উচিত। তাদের বোঝা উচিত, নির্বাচন আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত আজমল নামের ওই কার্ড খেলেন। এই এজেন্টের মাধ্যমে হিন্দু মুসলমান কার্ড খেলে রাজনীতিতে আরও এগিয়ে যেতে চাইছেন তিনি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।